আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আপনাদেরকে দেখাবো যে একটা আইপি ফোন কিভাবে কনফিগারেশন করবেন তো আমার হাতে এটা একটা ফ্যানভিলের আইপি আইপি ফোন রয়েছে তো এই ফোনটা আমি ইউজ করি তো তারপর অনেকে কমেন্ট করেছে আমার কাছে বা আমার কাছে জানতে চাইছেন যে একটা ফ্যানভিলের আইফোন কীভাবে কনফিগার করবেন তো আমি এটা এই ভিডিওটা দেখাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো দেখেন এই ফোনটা কনফিগার করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর সাথে যে অ্যাডাপ্টারটা থাকে সে অ্যাডাপ্টার লাইনটি এই যে এখানে পাওয়ারের যে ইয়েটা আছে সেটা সাথে লাগাতে হবে এবং এখানে যে নেটওয়ার্কের চিহ্ন দেওয়া আপনাদেরকে খুলে দেখায় যে এখানে নেটওয়ার্কের চিহ্ন দেওয়া যে পোর্টটি এই পটটিতে একটা ল্যান্ড কেবলের মাধ্যমে আপনার রাউটারের সাথে সংযোগ দিতে হবে এবং এটাতে পাওয়ারটা দিতে হবে তো এরপরে এটার যে বেসিক কিছু সেটিং আছে সেটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই ফোনটি আইপি ফোনটি চালানোর জন্য আপনার একটা আইপি নাম্বার লাগবে তো একটা আইপি নাম্বার কীভাবে ফ্রি রেজিস্ট্রেশন করবেন বা কীভাবে ফ্রিতে একটা আইপি আইপি নাম্বার পাবেন সেটি বিষয়ে একটা ভিডিও দিয়ে সেই ভিডিওটি আমি ভিডিও শেষে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব সেটা দেখে নেবেন তো দেখেন এখানে যে মেনু কিটি আছে এটা চাপ দিলে এখানে আমাদের যে সেটিং আছে সেটিং থেকে আপনাকে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে যেতে হবে অ্যাডভেন অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার জন্য এর পাসওয়ার্ড আছে এক দুই তিন ডিফল্ট পাসওয়ার্ড তো এখানে নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক সেটিংয়ের ভিতরে কানেকশান মোড থাকবে ডিএইচসিপিএ এবং এখানে ডিএসিপি সেটিং এনেবল করতে হবে এবং পিপিওই সেটিংটি ডিসেবল করতে হবে এখানে পিপিপিওই সেটিং থাকলেও আমি চেষ্টা করেছি এটা দিয়ে কানেকশন করার কিন্তু কানেকশন করতে পারিনি তো আসলে দরকার নেই আমার কারণ আমি তো যে রাউটারের সাথে আমার যে রাউটারের মাধ্যমে ইন্টারনেট চলে সে রাউটারের ল্যান্ডপোর্ট থেকে চালাচ্ছি তো এই সেটিংগুলো সব ঠিক থাকার পরে আপনি মেনু ওকে চাপলে বা মেনুতে গেলে প্রথমে যে স্টার্স আছে এখান থেকে আপনি আইপি অ্যাড্রেসটা দেখে নিতে পারবেন ঠিক আছে তো এই আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি আমরা এখন ব্রাউজারের মাধ্যমে একই নেটওয়ার্ক মানে একই রাউটার সাথে কানেক্ট করা একটা যে কম্পিউটারে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা এ আইপির ভিতর আইপিটার ভিতরে লগ ইন করবো তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর আপনারা যারা এখনও আইপি নাম্বার নেই যাদেরকে তারা তো এটা কনফিউয়ার করতে পারবেন না তো আইপি নাম্বারটা কীভাবে নেবেন সে ভিডিওটা যদি দেখে আসতে চান আগে দেখে আসেন তো চলুন আমরা কম্পিউটার ল্যাপটপের স্ক্রিনে চলে যাই দেখেন আমরা এখন ফ্যানভিলের আইফোন কনফিগার করার জন্য আমরা আইপিটা টা দেখে নিয়েছি এবং আমরা একই একই রাউটারের সাথে কানেক্টেড একটা কম্পিউটার দিয়ে অর্থাৎ একই রাউটারের সাথে কানেক্টেড একটা কম্পিউটার দিয়ে আপনি ওই ফ্যান ফিল্ডের যে আইপি ফোনটা যে আইপি ফোনটা সেটি এক্সেস করতে পারবেন তো আমরা সে আইপিটা দিচ্ছি ব্রাউজারে

এসআইপি ওয়ান এটা রেজিস্টার আছে আছে তো আমরা ফোর ফোর আচ্ছা তো আমরা দেখাই আপনাদেরকে দেখেন এখানে যেটা আপনার ইউজার নেম ইউজার নেমটা হবে আপনার ফোন নাম্বারটা ডিসপ্লে নেমটা আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার নাম ঠিক আছে এবং অথরাইজেশন নেমো নেমো এই নাম্বারটায় দেবেন আর এই পাসওয়ার্ডটা আপনি যে রেজিস্ট্রেশন করছেন সেখান থেকে এই পাসওয়ার্ডটি পাবেন এবং এখানে এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যে আইসিসিতে আইসিসি টাইট ডট কমে রেজিস্ট্রেশন করছেন সেটা ওই ভিডিওটা দেখে আসতে বলেছে আপনারা আপনাদের ওই ভিডিওতে ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে পাসওয়ার্ডটা কি এবং এখানে হচ্ছে আপনার সার্ভার নেম হবে সিপ ডট ডট কম এবং এবং এখানেও সেম এখানে এখানে দেখেন ফাইভ জিরো ফাইভ জিরো সিপ ফক্সি সার্ভার পোর্ট ব্যাক আপ সার্ভার পোর্টও সেম যে কিছু দিয়ে এখানে আপনার অ্যাক্টিভে দিতে হবে অ্যাক্টিভ দিয়ে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই দিলে এটা

এবং ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার পরিচিত প্রয়োজনের ভিতরে এবং ভিতরে যদি কারো উপকারে আসে ভাবতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম